নমস্কার দর্শক বন্ধুরা, কানে কানেতে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমরা এমন একটা বিষয়ে চলে যাব, জানি অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক আলোচনা, গোপন আলোচনা, সমকামী, গে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, কথাগুলো কি অপবিত্র? বেশিরভাগ দর্শক বন্ধু আমার সঙ্গে একমত হবেন যে এই শব্দগুলো যখনই যেখানে উঠে আসে মানুষ একটা ঘৃণা, একটা অবজ্ঞা, একটা উপেক্ষাজনিত মনোভাব পোষণ করে। কেন? সমকামী কে, কীভাবে কীভাবেই তা মানুষের মনে আসে, এটা কি কোনো বিশেষ বিকৃতি না নয়, এটা কি কোনো বিশেষ অনুভূতি, এটা কি স্বাভাবিক না স্বাভাবিক নয়, সমস্ত প্রশ্নে আমরা যাব। আপনারা টেলিফোন করুন, আপনারা চিঠি লিখুন। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমরা কানে কানে অনুষ্ঠানের প্রথম চিঠি পেয়েছিলাম এই সমস্যাটা নিয়ে। সবচেয়ে জরুরি যে কথাটা আপনাদের বলার আছে, যে দুজন বিশেষজ্ঞ আমাদের এখানে আছেন আজকে, একজন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর একজন সাইকোলজিস্ট শ্রীমতী প্রজ্ঞা রশ্মি। এরা দুজনেই আজকে আমাদের এখানে এসেছেন আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যা আপনাদের মনের কোণে আছে অথচ আপনারা প্রকাশ করতে পারেন না, জানতে ইচ্ছে করে কিন্তু জানা উচিত কি? চলুন আমি আপনাদের হয়ে প্রশ্ন করব, আমি জেনে দেবো আপনাদের হয়ে, আপনারা নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করুন, আসুন আমাদের সাথে। শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী প্রজ্ঞা রশ্মি, এই যে হোমোসেক্সুয়াল কথাটা বা গে কথাটা বা লেসবিয়ান কথাটা বা বাইসেক্সুয়াল কথাটা, এই কথাগুলোকে নিয়ে এত বেশি উপেক্ষা অনাদর জড়িয়ে তো আছেই, কিন্তু কথাগুলোকে তো অমান্য করা যায় না, অস্বীকার করা যায় না, হোমোসেক্সুয়াল ব্যাপারটা কী? হোমোসেক্সুয়াল ব্যাপারটা হচ্ছে গিয়ে হোমো মিনস সেম, সেম সেক্সের প্রতি যখন একটা আকর্ষণ কেউ অনুভব করছেন সেটাকেই বলা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি। এখন নর্মাল বলতে বা নর্মাল কথাটাও ডিফাইন করা শক্ত, বলা উচিত অ্যাভারেজ, বেশিরভাগ লোকে যেটা করে তো সেটা তো হেটেরোসেক্সুয়ালিটি। তো হেটেরোসেক্সুয়ালিটিতে যেরকম একজন স্ত্রী একজন পুরুষের সাথে সম্পর্ক, বলতে আপনি বলছেন স্বাভাবিক যে নরনারীর সম্পর্ক, এক্স্যাক্টলি, সেখানে একজন স্ত্রী একজন পুরুষের সাথে সম্পর্ক করছেন, পুরুষ নারীর সাথে সম্পর্ক করছেন, কিন্তু এইখানে একটি ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে, যার জন্য সেটা একটু ডিফারেন্ট হয়ে গেল নর্মাল বা যেটা তথাকথিত যেটা চলতি প্রথা তার থেকে একটু আলাদা। যে জিনিসটাই আমাদের শুধু হেটেরোসেক্সুয়ালিটি বা হোমোসেক্সুয়ালিটি কেন, যে জিনিসটাই আমরা একটু নর্মাল থেকে আলাদা বা চলতি প্রথা থেকে আলাদা সেটা নিয়ে লোকে মাতামাতি করবে, সেটাকে নিয়ে লোকে চিন্তা ভাবনা করবে। আর এইটা যেহেতু একেবারে পার্সোনাল ব্যাপার, একদম একটা সেক্সুয়াল রিলেশনশিপের ব্যাপারে, হ্যাঁ, তো সেই জন্য লোকে এত বেশি মাতামাতি করে, কিন্তু আদপে কিন্তু একেবারেই মাতামাতি করার জিনিস নয় এটা। কেন নয়? তার কারণ হচ্ছে যে দের ইজ নো ডিফারেন্স বিটুইন আ হোমোসেক্সুয়াল অ্যান্ড আ হেটেরোসেক্সুয়াল পার্সন। কারণ একজন হোমোসেক্সুয়াল ইন্ডিভিজুয়ালের মধ্যে কোনো রকম মানে অস্বাভাবিকতা নেই রিগার্ডিং হিজ অর হার থট, তার জাজমেন্ট, তাকে কতটা রিলাই করা যেতে পারে, অর্থাৎ তার রিলায়েবিলিটি বা সে যে কাজকর্ম যে করবে, ভোকেশনাল অ্যাক্টিভিটিস, একজন হেটেরোসেক্সুয়াল যেরকম পারফর্ম করবে হোমোসেক্সুয়াল সেরকম করবে, বুদ্ধিগত দিক থেকে, ইমোশনাল দিক থেকে কোথাও কোনো ত্রুটি নেই, মানে তফাতই নেই। গোড়ায় একটা প্রশ্ন তাহলে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মে নর এবং নারীর মিলন, একটি ছেলে এবং একটি মেয়ের মিলন যেভাবে হতে পারে, হওয়া সম্ভব, মানুষ জন্ম থেকেই, একটি মানুষের জন্ম দিয়েই যা শুরু, একটি ছেলে যখন আরেকটি ছেলের সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হয় সেটা মানে অধিকাংশ মানুষেরই সবার আগে যেটা প্রশ্ন যাবে সেটা কি উপায়ে সম্ভব, প্রথমত কি উপায়ে সম্ভব? যদি আমরা প্রকৃতির কথা বলি তাহলে প্রকৃতিতেও হোমোসেক্সুয়ালিটি দেখা যাচ্ছে, এরকম একই স্পিসিজে একই সেক্সের অ্যানিমাল, একই জেন্ডারের, সেম জেন্ডার সেক্স যেটাকে আমরা বলি, সেটা যে কোনো স্পিসিসের মধ্যেই দেখা যাচ্ছে। সেটাকে যদি আমরা মেনে নিই প্রাকৃতিক সত্য বলে, তাহলে মানুষের মধ্যে এটাতে আমাদের আপত্তি কেন? আচ্ছা, এই একটা অ্যাক্ট অনেক অ্যাক্টের মতন, যেহেতু সোসাইটি অ্যাপ্রুভ করতে পারছে না, সোশ্যাল অ্যাপ্রুভাল পাচ্ছে না, অতএব মানুষের আপত্তি, অতএব সেটা ন্যাচারাল না বা নর্মাল না। মানলাম, কিন্তু একটি ছেলে যখন আরেকটি ছেলের প্রতি আসক্ত হচ্ছে, তাদের মধ্যে কি, তার মানে একজন ছেলেটি কি ওই ছেলেটিকে মেয়ে মনে করছে না আরেকজন ছেলে হিসেবেই মনে করছে? সব সময় যে তাই হবে এরকম কোনো নেসেসারি নেই, এরকমও হতে পারে একটা এভার্সন টু এ পার্টিকুলার সেক্স, যেটা
লেসবিয়ানিজমের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে একটা মেল জেন্ডার থেকে এমন একটা ট্রমা, সে কম বয়সে বা কোনো একটা বয়সে এমনভাবে ট্রমাটাইজড হয়েছে যে তার সেই জেন্ডারের প্রতি একটা আকর্ষণ নেই, কিন্তু তার শারীরিক চাহিদা, তার শারীরিক চাহিদা আছে, তার ইমোশনাল চাহিদা আছে, তার কম্প্যানিয়নশিপের চাহিদা আছে, কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি যখন সেই জিনিসটাকে রিফ্লেক্ট করতে হচ্ছে সে শুকিয়ে যাচ্ছে ইমোশনালি বা সেক্সুয়ালি, কিন্তু সেইটাই নিজের সেক্সের মেম্বারের প্রতি সে অ্যারাউজড ফিল করছে। সেটার অন্য অন্য অনেক অনেক কারণও থাকে। যারা হোমোসেক্সুয়াল বা আমি ধরলাম লেসবিয়ান, আপনি লেসবিয়ানিজমের কথা বলছিলেন, ধরুন মেয়েদের ক্ষেত্রে যখন লেসবিয়ানিজমের কথা আমরা বলছি, এটা কি মূলত ওইখান থেকে আসে, মানে পুরুষ জাতির প্রতি কোনো ঘেন্না বা ভয় বা কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স থেকে আসে মূলত নাকি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার একটা পার্টিকুলার খাবার খেতে কেন ভালো লাগে, সেটার কি আপনার একটাই কারণ থাকবে? না, অনেক কারণ থাকতে পারে। ঠিক সেইভাবে এটাও একটা প্রেফারেন্স, যেটাকে আমরা বলছি সেক্সুয়াল ওরিয়েন্টেশন প্রেফারেন্স বা সেক্সুয়াল প্রেফারেন্স। সেই প্রেফারেন্সটা আমার কেন আছে এটাকে একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে পিন পয়েন্ট করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, অনেক ক্ষেত্রে পসিবল, অনেক ক্ষেত্রে পসিবল না। যখন কোনো ছোট, যেটা বললো যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড সেক্সুয়াল বিহেভিয়ার। সেক্সুয়াল বিহেভিয়ার হচ্ছে গিয়ে দ্য অ্যাক্ট, অ্যান্ড ওরিয়েন্টেশনটা হচ্ছে গিয়ে কার সাথে সে করবে। কারণ সেক্সুয়াল ওরিয়েন্টেশন হচ্ছে গিয়ে ইটস অ্যান এন্ডিওরিং ইমোশনাল রোম্যান্টিক সেক্সুয়াল অ্যাটাচমেন্ট টুয়ার্ডস অ্যানাদার পার্সন। আচ্ছা, দ্য অ্যানাদার পার্সন মে বি অফ সেম সেক্স, মে বি অফ অপোজিট সেক্স, কিন্তু ওরিয়েন্টেশনটা যার প্রতি রয়েছে স্বাভাবিক নিয়মেই তার সঙ্গেই সে সম্পর্কটা করবে। ধরুন কোনো পরিবারে যখন একটি বাচ্চা মেয়ে, সে তার বাবাকে দীর্ঘদিন সে পাচ্ছে না, সে তো দেখবে যে তার বাবা মাকে পজেস করছে, মা বাবাকে পজেস করছে, তো সে মায়ের সাথে আইডেন্টিফাইড হয়ে গিয়ে সে বাবাকে পজেস করতে চাইবে। এবার বাবার অনুপস্থিতিতে সে বাবাকে মিস করছে, বাবাকে দীর্ঘদিন ধরে মিস করতে করতে বাবার যে ক্যারেক্টারিস্টিকগুলো, বাবার যে বৈশিষ্ট্যগুলো সে নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, মনের দিক থেকে বাবাকেই যেন সে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, সেটাকে বলা হয় ইন্ট্রোজেকশন। তো ফাদারকে সে যখন ফাদারের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তখন মনে মনে সে কিন্তু ফাদারের সঙ্গে একাত্ম হয়ে গেল, আইডেন্টিফাইড হয়ে গেল। এবার মনে মনে যে সে ফাদারের সাথে একাত্ম হয়ে গেল, তার মানে মনে মনে সে নিজেকে পুরুষ ভাবছে, তাহলে এবার সে কাকে পজেস করবে, মাকে অর্থাৎ সেম সেক্সকে। বাইরে সেটাকেই বলা হচ্ছে লেসবিয়ানিজম বা হোমোসেক্সুয়ালিটি, কিন্তু সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা এইভাবে তৈরি হয়। সেক্সুয়াল ওরিয়েন্টেশন কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয় বা অ্যাডোলেসেন্সের অনেক আগে থেকে, ওই সময় থেকে তৈরি হয়। কোনো একটি মেয়ে বা কোনো একটি ছেলে, তাকে ছোট থেকে কি দেখে বোঝা যাওয়া সম্ভব যে সে বড় হয়ে গে বা লেসবিয়ান হবে? অনেক সময় এফিমিনেসি যেটাকে বলে, যেটাকে সমাজ মেলি ক্যারেক্টারিস্টিক্স বলছে, সেইগুলোকে অনেক সময় দেখে লোকজন এই ধরনের কনফিউজড স্টেটমেন্ট করে, কিন্তু ওয়ান ইজ নট ইকুয়াল টু টু অলওয়েজ। আচ্যা, একজন এফিমিনেট হতেই পারে, তার মানে সে যে হোমোসেক্সুয়াল হবে তার কোনো মানে নেই? সেক্সুয়াল ওরিয়েন্টেশন জিনিসটা ইজ ডিফারেন্ট ফ্রম ওয়েদার সাইকোলজি দ্য পার্সন ফিলস দে হি অর হি ইজ এ শি, বা বাইরে সে কালচারাল নর্মসগুলোকে বা কালচারাল যে নিয়মগুলো সে ম্যাসকুলিন ফেমিনিন রোলগুলো মানছে কিনা, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে আলাদা। হ্যাঁ, সে হয়তো ম্যাসকুলিন রোলগুলো ফলো করছে কালচারালি, হ্যাঁ, কিন্তু মনে মনে সে কিন্তু নারী। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের আরও অনেক প্রশ্ন আছে, খোলাখুলি প্রশ্ন আমাদের জানতে হবে বিশেষজ্ঞদের কাছে। কোনো লজ্জা বা সংকোচ করবেন না, আসুন টেলিফোন করুন। চলুন চলে যাই আবার সেই জরুরি প্রশ্নগুলোতে যা আপনাদেরও জানার। আমি যেটা জানতে চাইছিলাম খুব পরিষ্কার করে বলি, যে একটি হোমোসেক্সুয়াল ছেলে, সে তার যে ফিজিক্যাল নিডসগুলো আছে, হ্যাঁ, সেক্সুয়াল নিডসগুলো আছে, এবার সে যখন আরেকটি পুরুষের সঙ্গে সঙ্গ করছে, যেমন ধরুন একটি নারী বা একটি পুরুষ যখন সঙ্গম করে, একটি পুরুষের যতক্ষণ না সে নিজেকে রিলিজ করতে পারছে ততক্ষণ তো তার ভেতরে সেই এটা থাকে, তাড়নাটা থাকে, কিন্তু একটি ছেলে যখন আরেকটি ছেলেকে সঙ্গ করছে সে নিজেকে রিলিজ করে কীভাবে? যদি আমরা নিড ফর সেক্স, কজ ওয়াই ডু উই নিড সেক্স, অর্গাজম ছাড়াও কিছু নিডস আছে, একটা ইমোশনাল নিড আছে, ঠিক যেভাবে অর্গাজমটা। এক সেকেন্ড রাখবেন। হ্যালো কানে কানে, নমস্কার। হ্যাঁ বলুন।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি শুনুন, আমরা আপনার প্রশ্নে আসছি। ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে উনি হোমোসেক্সুয়াল নন, কিন্তু ওনার কোনো একজন সহকর্মী, তিনি যদি হোমোসেক্সুয়াল হন এবং ওনাকে টার্গেট করেন, তাকে অ্যাভয়েড করবেন কীভাবে, বুঝবেন কীভাবে? একজন হেটারোসেক্সুয়াল ইন্ডিভিজুয়াল, একজন হোমোসেক্সুয়াল ইন্ডিভিজুয়াল, দুজনের মধ্যে বেসিক তফাৎ হচ্ছে তার সেক্সুয়াল প্রেফারেন্স বা চয়েস অফ সেক্সুয়াল বিহেভিয়ারের, শুধু ওই পার্টটাতে তফাৎ। কিন্তু মানসিকতার দিক থেকে সে তো বিজার নয়, সে তো অ্যাবনর্মাল নয়, বা তার মধ্যে কোনো রকমের অস্বাভাবিকতা নেই, ফলে সে কেন সেটা করতে যাবে? কিন্তু বাই নেচার যদি পার্সনটা সেরকম হয়, ঠিক হেটারোসেক্সুয়াল ক্ষেত্রে যেরকম সবাই যেরকম রেপিস্ট হয় না, এক্ষেত্রেও সেরকম, কেউ যদি মনে করে সে ওই মেথডে আনন্দ পাবে, সেটাও তো একটা ওয়ে অফ, ওই ওয়ে অফ অ্যাগ্রেশনটা তো একটা স্যাডো মেসোচিজম, মানে অন্যকে ওইভাবে কষ্ট দিয়ে নিজে একটা স্যাডিস্টিক প্লেজার পাওয়া বাই ফোর্স, সেটা সেই মেথডটা যিনি পছন্দ করবেন তিনি করবেন, কিন্তু নট অলওয়েজ। মানে আমরা এটা বুঝতে পারলাম যে একজন হোমোসেক্সুয়াল সে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক, ডেফিনেটলি ইয়েস, এবং একজন লেসবিয়ান সেও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক, কিন্তু কোনো কারণে বা এক সেকেন্ড, হ্যাঁ নমস্কার, বলুন কানে কানে, কোথা থেকে বলছেন বলুন বলুন। হ্যাঁ আপনি শুনুন না, আমি আপনার প্রশ্নে উত্তর যাচ্ছি। উনি জিজ্ঞেস করছিলেন যে একজন হোমোসেক্সুয়াল তিনি কি বিভিন্ন পুরুষের সাথেই সেটা করতে পারেন, না তার নির্দিষ্ট একজন পার্টনার থাকে? হেটারোসেক্সুয়ালে যেরকম হতে পারে প্রমিসকিউটি, এদের ক্ষেত্রে সেরকম হতে পারে, সেই রকমই। এবং প্রমিসকিউটি ব্যাপারটা দেখা গেছে রিসার্চ করে যে লেসবিয়ানদের মধ্যে সেক্সুয়াল প্রমিসকিউটি লেস কম্পেয়ার টু মেল হোমোসেক্সুয়ালস, ঠিক যেটা হেটারোসেক্সুয়াল সমাজে হচ্ছে সেটাই হোমোসেক্সুয়াল, মানে প্রায় একই রকম লেসবিয়ানিজমের ক্ষেত্রে তাই, গে অ্যান্ড লেসবিয়ানিজম। বাইসেক্সুয়াল ব্যাপারটা কি? বাইসেক্সুয়াল হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল যে দুটো সেক্সের সাথেই কমফোর্টেবল ফিল করে, মানে হি ক্যান পারফর্ম উইথ আ মেল পার্সন, হি ক্যান পারফর্ম উইথ আ ফিমেল পার্সন, দুটোতেই সে কমফোর্টেবল ফিল করে। আরেকটা কথা শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে একটি ছেলে একটি পুরুষ পার্টনারের সঙ্গে সে যখন সঙ্গমে লিপ্ত হচ্ছে বা সঙ্গ করছে, সেটা তো আমি যেটা জানতে চাইছি যে এটা কি সঙ্গম হয়ে উঠছে, হচ্ছে অ্যানাল ইন্টারকোর্স, হচ্ছে যেটাকে সডোমি বলা হচ্ছে, অ্যানাল ইন্টারকোর্স উইল গিভ দেম প্লেজার, সেম প্লেজার, কেউ একজন অ্যাক্টিভ পার্ট প্লে করে, কেউ আরেকজন প্যাসিভ পার্ট প্লে করে, অনেক সময় রোলটা ইন্টারচেঞ্জ করা হয়, সব সময় যে একজন অ্যাক্টিভ রোল নেবে একজন প্যাসিভ রোল নেবে তা নয়, সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এক্সচেঞ্জ অফ রোলসটা হয়। আমি যেটা তখন জানতে চাইছিলাম যে ধরুন কোন কোন ক্ষেত্রেগুলো বেড়ে যায়, ধরুন যে সমস্ত এমন অনেক প্রফেশন আছে যেটা শুধু পুরুষদেরই প্রফেশন, যেখানে বেশি মহিলা থাকেন না, সেই সব ক্ষেত্রে কি এই যারা লেসবিয়ান তাদের এই ফিজিক্যাল নিডসটা তারা মানে ওই ওই প্রক্রিয়ায় তারা সেটাকে অ্যাক্ট করেন, তখন কি ওইভাবে অ্যাক্ট করতে বাধ্য হন তারা? একটা সেক্সুয়াল আর্জকে ফুলফিল করার জন্য অনেক সময় পুরুষ এবং স্ত্রী একটা সেম জেন্ডার সেক্সে ইনভলভ হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা খুবই নিড বেসড। কীরকম নিড বেসড? মানে যারা দীর্ঘদিন লং জার্নিতে রয়েছেন, ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রে আর্মিতে অনেক সময় দেখা যায়, বা যেটা অনেকে যারা ফোর্সড হয়েছেন কোনো একটা ইনস্টিটিউশন বা ধর্মের ক্ষেত্রে ফোর্সড হয়েছেন, যারা ফোর্সড ব্যাচেলার্স যারা, বা ইভেন টু দি এক্সটেন্ট সমাজের বিভিন্ন জায়গাতে এই ধরনের, বা মহিলারা অনেক সময় পুরুষ দীর্ঘদিন ধরে নেই বাড়িতে, তার শারীরিক বা তার বায়োলজিক্যাল আর্জেস গুলো তো রয়েছে এবং সেইটার সেই খিদেটা রয়েছে, সেই খিদেটাকে মেটাবার জন্য কিছু একটা করা দরকার। সোশ্যালি অ্যাকসেপ্টেবল ভাবে যদি এটা করতে হয়, খুব আজকে যদি একজন মহিলা আমার বাড়িতে আসেন এবং সে যদি রাত কাটান, সেটা খুব একটা আপত্তিকর হবে না কম্পেয়ার টু যদি একটা পুরুষ মানুষ আসে। নমস্কার কানে কানে বলুন, কোথা থেকে? আমি
আপনার আপনার ওনার প্রশ্নটা হচ্ছে, আপনি এক সেকেন্ড ধরুন, উনি বলছেন যে উনি হস্টেল লাইফ কাটিয়েছেন এবং তখন উনি এই হোমোসেক্সুয়াল ব্যাপারটার সঙ্গে মানে চোখের সামনে দেখেছেন, ওনা উনি উনি যেটা বলতে লজ্জা পাচ্ছেন যে কোনো দুটো ছেলেকে উনি তাদের শারীরিক সম্পর্ক দেখেছেন বা জেনেছেন ব্যাপারটা। এবার ওনার যখন সন্তান হয়েছে সে একটি ছেলে, উনি ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে তাকে হস্টেলে পাঠালে তারও কি এরকম লাইফ আসতে পারে বা হবে, কিন্তু এরকম কোনো কথা নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা যে নেই তা নয়, কারণ চেম্বার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নাম করছি না, কারণ এত জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত বোর্ডিং স্কুল বা প্রতিষ্ঠান, সেটা তাদের খুব একাডেমিক রেজাল্ট ভালো হয় বলে অনেক বাবা মাই সেখানে সন্তানকে পাঠান, কিন্তু তাদের থেকে দেখা যাচ্ছে যে হায়ার ক্লাসের টিচার্সরা বা সিনিয়র স্টুডেন্টরা তাদের ফোর্স করে হোমোসেক্সুয়াল প্লেজার দেওয়ার জন্য, তার থেকে কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা এসে যায়। এবার সেই বাচ্চাটা যখন বাড়িতে গিয়ে হয়তো কিছুদিন অস্বাভাবিক রয়েছে, চুপচাপ রয়েছে, স্বাভাবিক, তার মধ্যে তো একটা গ্লানি, একটা কষ্ট, একটা অপমান থাকবে, তো সেইটা সে বাড়িতে বোঝাতে পারছে না, সে নিজের মনে চুপ করে রয়েছে বা গুম হয়ে রয়েছে, বা হয়তো বলছে স্কুলে যাব না, ভাল লাগছে না, বাবা মা জোর করে পাঠাচ্ছেন। এইখানে কিন্তু বাবা মা সচেতনতা দরকার, দরকার হলে তাকে প্রশ্ন করা, এবং সে যখন বলছে যে আমার স্কুলে এরকম একটা ঘটনা হয়েছে, তখন তাকে দোষারোপ না করে বা ওকে এক্সপোজ করে দেবো, টিচারদের প্রশ্ন করবো, তাহলে আমার ছেলেকেরা বাদ দিয়ে দেবেন বা আমার ছেলে ভালো রেজাল্ট করবে না, মার্কড হয়ে যাবে, এইসব ভয় কিন্তু বাবা মা তখন যেন না করেন, তখন যেন অবিলম্বে তার মধ্যে যে একটা ট্রমা, যে ভয় যেটা, সেটা কাটিয়ে ওঠার জন্য সাপোর্টটা দেন। নমস্কার, বলুন কানে কানে। হ্যাঁ, একটু জোরে বলবেন প্লিজ। হুম, আসলে আমি বিবাহিত। হুম, আর আমার মানে বিয়ের আগে আমার মানে আরো দেখি। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, এটা উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমরা আপনার প্রসঙ্গে আসছি, মানে যে কোনো ইন্ডিভিজুয়াল, তিনি যদি একটা কথা, ওনার কথা যদি দর্শক বন্ধুরা শুনতে না পান, আমি একটু সংক্ষেপে বলে দিই যে এই ভদ্রলোক যিনি ফোন করেছিলেন, তিনি একটা সময়ে একটি ছেলের পুরুষ বন্ধু ছিল তার, তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল, পরবর্তী সময় সেই সম্পর্কটা ভেঙে যাবার জন্য পরে ভদ্রলোক একটি মেয়েকে বিয়ে করেন এবং বিবাহিত জীবনে এতদিন বাদে হঠাৎ সেই সমস্ত চিঠিপত্র এবং ছবি দেখে তার স্ত্রী জানতে পেরে যায় এবং ভদ্রলোকও তার স্ত্রীর কাছে লুকোননি যে একটা সময় তার এই ধরনের একটা রিলেশন একটি পুরুষের সঙ্গে ছিল। ওনার প্রশ্ন যে উনি কি এখন যে জীবন, মানে আরেকজন ভদ্রমহিলাকে বিয়ে করে যে বিবাহিত জীবন উনি যাপন করছেন, সেটা কি উনি স্বাভাবিকভাবে করতে পারেন না? দুটো জিনিসে পার্থক্য করা দরকার, হোমোসেক্সুয়াল অ্যাক্ট আর হোমোসেক্সুয়ালিটি। হোমোসেক্সুয়াল অ্যাক্ট একটা বায়োলজিক্যাল ফিনোমেনা বলতে পারি আমরা, একটা সেক্সুয়াল ফিনোমেনা, ইট ইজ অ্যান ইন্টারকোর্স, ওয়ান অর মেনি। হোমোসেক্সুয়ালিটি ইজ আ স্টেট অফ মাইন্ড, সেটার মধ্যে ইমোশনাল প্রেফারেন্সের ব্যাপার, ইন্টারেস্ট এবং ইত্যাদি ইত্যাদি অনেক সাইকোলজিক্যাল কম্পোনেন্ট জড়িয়ে রয়েছে। এই দুটো জিনিস কিন্তু টোটালি আলাদা। আমি আমার জীবনে একটা হোমোসেক্সুয়াল অ্যাক্টে ইনভলভ হয়ে থাকি, দ্যাট ডাজ নট মেক মি আ হোমোসেক্সুয়াল। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই যে অ্যাডপশনের ক্ষেত্রে কিন্তু হোমোসেক্সুয়ালস ক্যান বি ইকুয়ালি, দে আর ভেরি গুড প্যারেন্টস লাইক হেটেরোসেক্সুয়াল প্যারেন্টস। স্টাডি করে দেখা গিয়েছে যে হেটেরোসেক্সুয়াল প্যারেন্টসদের কাছে বাচ্চা দিয়ে দেখা গেছে, হোমোসেক্সুয়ালদের কাছে বাচ্চাকে দিয়ে দেখা গেছে, বাচ্চার মানসিকতাতে কিন্তু তার জন্য কোনো প্রভাব। ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্টিংটার উপর আমি কতটা বিশ্বাস করছি। তাহলে সবটাই দেখা গেল মনের ব্যাপার, আপনার মন আপনাকে কি বলছে, আপনার মন কি অজ্ঞ না আপনার মন বিষয়টা জানে, এটুকু আমি বিশ্বাস করি, আমি মানি যে আপনারা নিশ্চয়ই আজকে এই হোমোসেক্সুয়াল বা লেসবিয়ান বা গে বা বাইসেক্সুয়াল এই ধরনের কথা থেকে ছিটকে সরে যাবেন না। কি কারণে কে কি করে তার খানিকটা বিশ্লেষণ আমাদের কাছে এখন খুব পরিষ্কার। আসুন আবারও লিখুন, মন খুলে বলুন আপনাদের যত জটিল প্রশ্ন আছে, যত অন্ধকার জিজ্ঞাসা আছে, যেগুলোর উপর আলোকপাত করবেন আমাদের বিশেষজ্ঞরা।